আসসালামু আলাইকুম। গ্রিন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন। আর এই মুহূর্তে আমার ভিডিওতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। ভিউয়ার্স, আজকে সাত বাগানের আমার দারুচিনি গাছের সামনে চলে আসছিলাম। দারুচিনি এই গাছটি আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। এই গাছটি আমার সাত বাগানের খুব শখের একটি গাছ। তো দারুচিনি গাছটা শুনে হয়তো অবাক হতে পারেন যে দারুচিনি গাছটা আসলে টবে হয় কি না। তো এই উদ্দেশ্যে আপনাদের বলবো যে আজকের এই ভিডিও যে সাত বাগানে দারুচিনি গাছটি করতে পারেন। একটু বড় সাইজের টবের মধ্যে এই দারুচিনি গাছটি করতে পারেন। তো আমি যখন গাছটি রোপণ করেছিলাম গাছটি অনেক ছোট ছিল, ধীরে ধীরে ডালপালা নিয়ে বেশ বড় হয়েছে। আর শুরুতে যখন আমি গাছটি রোপণ করি যখন গ্রোথ চলে আসে তখন আমি একটু কাটিং করেছিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে কাটিং করেছিলাম। তো কাটিং করার পরে কিন্তু ডালপালা নিতে শুরু করে। তো সাত বাগানে এভাবে দারুচিনি গাছটি করতে পারেন, শখের বাগানে শখের গাছ করতে পারেন। তো আজকের ভিডিওতে শুধু আপনাদের সাজেস্ট করব যে সাত বাগানে টবের গাছে দারুচিনি গাছটি হয়ে থাকে তো গাছটি নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে গাছটি করতে পারেন। তো গাছটি যখন পাতা আসে দেখতে পাচ্ছেন যে পাতাটা একটু লালচে হয়ে থাকে, দেখতে বেশ সুন্দর লাগে। তো এবার সাত বাগানে শখের বাগানে দারুচিনি গাছটি করতে পারেন। তো গাছটি ধীরে ধীরে বেশ গ্রোথ হতে শুরু করেছে। একটু কাটিং প্রুনিং করবেন যখন গাছটি লাগবেন, তারপরে যখন একটু গ্রোথ চলে আসে। তো ভিউয়ার্স, আর টবে যে খাবারের কথা বলবো সেটা আপনার 30 দিন পর পর খাবার দিয়ে থাকি। আপনারা যদি গাছটি করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন 30 দিন পর পর খাবারটা দেওয়ার জন্যে। অবশ্যই জৈব উপায়ে যে সারগুলি আমরা পেয়ে থাকি সেই সারগুলি চেষ্টা করবেন প্রয়োগ করার জন্যে। তো জৈব সার আমি যে সারগুলি ব্যবহার করে থাকি সবসময় করে থাকি ডিমের খোসা, চায়ের পাতি, কলার খোসা, এগুলো আমি ইউজ করে থাকি। আর 10 দিন পচানো খৈল পচাটা ইউজ করবেন 10 দিন পর পর। খৈল পচাটা খুব হেলদি একটা সার। তো ভিউয়ার্স, এভাবে সাত বাগানে দারুচিনি গাছটি করতে পারেন। পোকামাকড়ের ছত্রাকের আক্রমণ আমি এখনো পাইনি। তো যদি আক্রমণ হয়ে থাকে ছত্রাকনাশক স্প্রেটা করবেন, কীটনাশক স্প্রেটা করবেন। গাছটিতে সম্ভবত এটা হয় না বললেই চলে। আর 30 দিন পর পর খাবারটা অবশ্যই দিবেন যেটা বললাম। তারপর ইনশাল্লাহ সাত বাগানে দারুচিনি গাছটিও করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আমার এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।